শুরু অমরনাথ যাত্রা। পুণ্যার্থীদের ঢল প্রথম দিন থেকেই। তীর্থযাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা। দুবছর বাদে এবছর ফের অমরনাথ যাত্রা। তীর্থযাত্রীদের সংখ্যা বাড়বে বলে মনে করছেন আধিকারিকেরা। শুরু হলো অমরনাথ যাত্রা। গত 2020 ও 21 সালে করোনার কারণে অমরনাথ যাত্রা বন্ধ ছিল। অমরনাথ যাত্রার প্রথম দিন থেকেই উপচে পড়া ভিড় ভক্তদের। অমরনাথ, সমস্ত ভারতবাসী জাতি ধর্ম নির্বিশেষে মনে করেন অমরনাথ এমন একটি জায়গা যেখানে গিয়ে শিবলিঙ্গ দর্শন করলে জীবনের সমস্ত পাপ ধুয়ে মুছে যায়। এছাড়াও এই দুর্গম পথে যাওয়াটাও একটা অ্যাডভেঞ্চার বা রোমাঞ্চকর অভিজ্ঞতা। তাই বিশেষত বাঙালিরাও এই দুর্গম ঝুঁকিপূর্ণ পথে যেতে দ্বিধাবোধ করেন না। চড়াই উত্তরায় খাড়াই পথ পেরিয়ে বরফের দুর্গম পথ অতিক্রম করে ভগবানের দর্শন লাভের আশায় প্রতিবছরই ভিড় জমান ভারতবাসীরা। এই ধর্মীয় আবেগের ওপর নির্ভর করেই প্রতিবছর পুণ্যার্থীদের আবেদনের সংখ্যাও বাড়ছে। যদিও বিগত কয়েক বছর ধরেই নিরাপত্তাজনিত কারণে পুণ্যার্থীদের নিয়ে অমরনাথ যাত্রার জন্যে বেশ কিছু নিয়মাবলীও প্রয়োগ করা হয়েছে। সারা বছর তুষারে ঢাকা জম্মু কাশ্মীরের 12,756 ফুট ওপরে শ্রীনগর থেকে 141 কিলোমিটার গিয়ে পাহেলগাঁও হয়ে যেতে হয় অমরনাথ। এই অঞ্চলে যাওয়া যায় মূলত গরমের সময়, অর্থাৎ জুন অথবা জুলাই মাসের প্রথম দিকে। অমরনাথ গুহার ভেতর প্রকৃতির এক আশ্চর্য সৃষ্টির নিদর্শন দেখতে পান পুণ্যার্থীরা। বরফের শিব বিরাজ করেন গুহার ভেতর, যা বিনষ্ট হয় না প্রচণ্ড গরমেও। আর এই গুহার অভ্যন্তরেই চুইয়ে পড়া ফোঁটা ফোঁটা জলেই তৈরি হয় ওই শিবলিঙ্গ। একসময় পুরো রাস্তাতেই হেঁটে যেতে হতো, আর খাড়াই পাহাড়ি পথের খাঁজে লুকিয়ে থাকত বিপদের হাতছানি। কোথাও হিংস্র পশু তো কোথাও পিচ্ছিল রাস্তায় খাদে পড়ে যাওয়ার ভয়, আবার রাস্তা হারিয়ে কখনো চিরকালের জন্য হারিয়ে যাওয়া মৃত্যুর গহ্বরে। আগে পাকিস্তানের রাওয়ালপিন্ডি হয়ে যেতে হতো অমরনাথ গুহায়, এখন ট্রেনেই চলে আসা যায় জম্মুতে, তারপর সরাসরি অমরনাথ। এখন মাত্র 27 কিলোমিটার পাহাড়ি পথ হেঁটে যেতে হয় চন্দনবাড়ি। শুরুর পথ গাড়িতে যাওয়ার ব্যবস্থা রয়েছে, তবে হেলিকপ্টারেও সরাসরি পৌঁছে যাওয়া যায় মন্দিরে। আছে টাট্টু বা দোলাই করে যাওয়ার ব্যবস্থাও। পাহেলগাঁও হয়ে শেষনাগ ছুঁয়ে অমরনাথ গুহা। প্রতিবছরই অমরনাথ তীর্থযাত্রীদের ওপর বিভিন্ন সন্ত্রাসবাদী দল হামলা চালানোর অপেক্ষায় থাকে, আর দেশের সেনাবাহিনী ও সরকার সেটা রোখার জন্যে প্রয়োজনীয় বন্দোবস্ত করে থাকেন। গোটা দেশবাসী অমরনাথে যাওয়ার অপেক্ষায় থাকেন, দুর্গম পথ ও সন্ত্রাসবাদী হুমকি উপেক্ষা করে। সেই সাথে বছরের এই কটা দিন তীর্থযাত্রীদের সাহায্য করবার জন্যে প্রস্তুত থাকেন সেখানকার স্থানীয় বাসিন্দারাও। এর ফলে তাদেরও কিছুটা আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পায়। তাই স্থানীয় মানুষজনও এই ধরনের ঘটনাকে সমর্থন করেন না। ধর্মীয় আবেগ আর হুমকি উপেক্ষা করেই প্রতি বছর অমরনাথ যাওয়ার জন্যে তীর্থযাত্রীদের হাহুতাস বেড়েই চলেছে। এবছরও তীর্থযাত্রীদের নিরাপত্তার জন্যে একগুচ্ছ বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ব্যাপারে আম্বালার বাসিন্দা এক তীর্থযাত্রী জানান, 2015 সাল থেকে তিনি অমরনাথে যাচ্ছেন। এবছর নিরাপত্তা অনেক জোরদার করা হয়েছে, এক কথায় ভিআইপি নিরাপত্তা। প্রতিটি তীর্থযাত্রীর গাড়িতে আলাদা করে নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে। हम 2015 से लगातार बाबा जी की यात्रा में दर्शन करने के लिए जा रहे हैं और बहुत ही अच्छा वहाँ का अनुभव होता है। मैं तो चाहती हूँ कि हर किसी को वहाँ पे जाना चाहिए। वहाँ पे अद्भुत नज़ारा देखने को मिलता है, मन को सुकून मिलता है, शांति मिलती है। पर जो काम हम मन में सोच लेते वो बन जाता है। भोले बाबा सबकी विशेष पूरी करें। हर हर महादेव। ब्यूरो रिपोर्ट, न्यूज़ नो मैन्स लैंड।